কিচেন এমন একটা প্রসেস যেটা আসলে ওয়াশিং মেশিন, হ্যাঁ ওয়াশিং মেশিনটা যেটা একটা কমন প্রসেস বলা হয় যে যে কোনো স্টেপের পরেই এটা আসলে ওয়াশ করা প্রয়োজন হয়। যেমন আমরা ডিসাইজিং করছিলাম, ডিসাইজিং করার পরে নেক্সট প্রসেসে যাওয়ার আগে একটা ওয়াশিং দিতে হবে। ওয়াশিং দিয়ে আমাদের ওইখানে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো দূর করে দিতে হবে, বা আমরা ডিসাইজিংয়ে যেটা করছিলাম সাইজ মেটেরিয়ালসটাকে রিমুভ করা, কেয়ার বাতে আসার পরে আবার কেয়ার বাত থেকে অন্য প্রসেসে যাওয়ার আগে আর একটা ওয়াশ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়াশিং মেশিনটাকে একটা কমন একটা প্রসেস বলি। আর এই ওয়াশিং এখানে যেটা মিন করতেছে সেটা হলো যে নর্মাল যে ওয়াশ বা কোল্ড ওয়াশ আমরা যেটা বলি সেই ওয়াশটাই দেওয়া হয়। তো কোল্ড ওয়াশের কাজটা হলো যে আমাদের ফ্যাব্রিকের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো আছে বা যে এইগুলো থাকে সেগুলোকে আমরা আগেই আগের প্রসেসগুলোতে শেষ করে আসি, আর এইটারে ফাইনালি একটা আসলে ওয়াশ দিয়ে ফ্যাব্রিকটাকে পুরোপুরি মানে কী করা, ক্লিন করা। তো এখানে আমরা যে প্রসেসটাতে ওয়াশিং হবে সেটা ফ্যাব্রিকের ফর্মটা থাকবে হচ্ছে রো ফর্মে, ফ্যাব্রিকের ফর্মটা থাকবে রো ফর্মে। এই কারণে যে আমরা এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারি স্কাউরিংয়ে স্কুইজিং রুলারের সাহায্যে, প্রেশার ক্রিয়েট করে যে ফ্যাব্রিকের মধ্যে ফাইবার মলিকুলের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো একটা প্রেশার ক্রিয়েট করে যাতে বের করতে পারি, এই প্রসেসটা হয় ওয়াশিং মেশিনে হয়। তো ফ্যাব্রিক ফিটটা আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ফ্যাব্রিক ফিটটা আমরা কীভাবে করবো। ফ্যাব্রিক ফিট করার জন্য প্রথমেই আমাদের এখানে একটা আইপড আছে, যে ট্রলি থাকবে ট্রলি থেকে আইপডের ভিতর দিয়ে ফ্যাব্রিকটা নিতে হবে। আর আইপডের কাজটা হলো যে ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিকটা যখন আইপডের মধ্যে দিয়ে মুভ করানো হয় তখন ফ্যাব্রিকের ফর্ম হয়ে যাবে রো ফর্মে, ওপেন ফর্ম থেকে রো ফর্ম হয়ে যাবে। আর আমাদের এই মেশিনে এই ওয়াশিংয়ের জন্য এটাই আমাদের প্রয়োজন, এই ফর্মেই আমরা ওয়াশ করব। তো ওয়াশিং মেশিন এই আইপডটা এটা অ্যাডজাস্টেবল আইপড, যেখানে এই ফ্রেমটা ঘুরাইলে এটা ফ্রি হবে এবং অনেকটা হার্ড হবে, যেটাতে ফ্যাব্রিকের টেনশানে কম এবং বেশি করার অপশন আছে। তো যখন আমরা কাজ করব আসলে ফ্যাব্রিকের টেনশান কতটুকু দেওয়া প্রয়োজন তখন এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা হলো মোট। তো আইপডের ভিতর দিয়ে আমরা ফ্যাব্রিকটা যখন পাস করব, পাস করে এই সাইডে নিয়ে আসার পরে ইনসাইড থেকে রিসিভ করে এই ট্যাঙ্কির মধ্যে আমাদের যেতে হবে। এই ট্যাঙ্কিতে এখানে যে রোলারটা আছে রোলারের নাম হচ্ছে ইমার্শন রোলার, মানে এটা পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে ইমার্শন রোলার। এই ইমার্শন রোলারের নিচ দিয়ে আর একটা ইমার্শন রোলার আছে সেম পজিশনে ওই পাশে, আর একটা ইমার্শন রোলার আছে ওই ইমার্শন রোলারেরও নিচ দিয়ে ফ্যাব্রিক নিচ দিয়ে যাবে। ওঠার পরে এই পাশে আর একটা রোলার আছে যেটাকে উডিং রোলার, আমরা যখন ফ্যাব্রিকটা নিয়ে আসবো তখন এখানে একটা স্পেস তৈরি করে নেব, এটা ফাঁকা করতে হবে, ফাঁকা করে এখান থেকে ফ্যাব্রিকটা আমরা ম্যানুয়ালি ফিট করব। এখন ফিট করার জন্য কি আছে যে আমাদের এখানে পেগস আছে, পেগ যেটা পেগ পেগের কাজটা হলো যে ফ্যাব্রিকগুলোকে সেপারেট করে রাখা, ওভারল্যাপ না হয় না, ওভারল্যাপ না হয় একটার উপর একটা যেন না ওঠে। এইভাবে আমাদের এখান থেকে নিয়ে আসার পরে ফার্স্ট একটা পেগ চেম্বারে আমরা নিব, ফার্স্ট একটা পেগ চেম্বারে নিব। নেওয়ার পরে এখন আগেই ডিসাইড করতে হবে যে কতবার কত ওয়াশ দেবো আমি, সেটা এখন যতবার ওয়াশ দিতে চাই যতবার ওয়াশ দিব এই ফ্যাব্রিকটা আমাদের ততবার পেক্সের মধ্যে দিয়ে পাস করতে হবে। তাহলে পেক্সের মধ্যে দিয়ে যখন আমি যতবার ওয়াশ দিতে চাই ততবার পাস করলে এই পেক্সগুলো কাভার করে আমার এটা ডেলিভারিতে যাবে। তো এখানে অ্যাডজাস্ট করার আগে আর একটা কাজ করতে হবে যে পেক্সের মধ্যে আমি কীভাবে নিব, যদি আমি আগেই ডিসাইড করে থাকি যে এতবার আমি পাঁচবার বা চারবার ওয়াশ দিব তাহলে সেটা কিন্তু আমার ডেলিভারি সাইড থেকে কাউন্ট করতে হবে, গুনতে হবে এখান থেকে যে এইখানে এই এই লাস্ট পেক্সটাকে ওয়ান ধরতে হবে, এই চাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ, অর্থাৎ প্রথম এখন এই ফাইভ এই দিক থেকে পাঁচ নম্বর চাম্বারটা ইয়েটা পেক্সটা হবে ওয়ান, ফ্যাব্রিকটা আমি যখন নিয়ে আসবো তখন এইটা থেকে শুরু করব। হ্যাঁ স্টার্টিংই হবে, পেক্স হবে
তো এই পেক্সে আসবো, সেকেন্ড পেক্সে আসবো, থার্ড পেক্সে আসবো, স্কুইজিংগুলার হয়, কিন্তু বারবার ইমার্শন হয়, স্কুইজিংগুলার হয়, ফোর্থ পেক্স, ফিফথ পেক্স এসে আর আমাদের পেক্স নেই। আমাদের উদ্দেশ্য পাঁচবার ওয়াশ করা, পাঁচবার ওয়াশ হয়ে গেছে, এখন আমরা স্মল স্কুইজিংয়ে যাব। স্মল স্কুইজিং, স্মল স্কুইজিং থেকে আমরা ডেলিভারির দিকে চলে যাব। ডেলিভারিটা হবে আইপড এবং ইনস্টলার, শুধুমাত্র এই আইপডের এইখানেই হলো মানে এই পার্থক্যটা, আর অন্য কোথাও কোনো চেঞ্জ নেই, কোনো পার্থক্য। মূলত এটি আমাদের নর্মাল যে ওয়াশ, স্কুইজ রোল দুইটা, একটা লার্জ আর স্মল। হ্যাঁ,